দিয়ে তা নেক্সট টিক্স গেলাম আইলাম, হ্যাঁ উন্নতে গাড়ি ঘোড়া তো নাই, আমার এত কষ্ট করে দিয়ে আসতে হবে, ঢাকা কত কুলি আছে চাকর বাকর আছে সবাইকে 10 টাকা করে দিলেই আমার ব্যাগগুলা কি সুন্দর টাইনা টাইনা নিয়ে যায়। আর এই গ্রামে পাড়া দিছি, একটা গ্রামের কেউ ভূত কেউ দেখি না, ধুত কি যে একটা মুশকিলে পড়লাম আমি, উফ এই ব্যাগগুলো টানতে টানতে আমার জানটাই বাইরে গেল। উফ আমি বাবাকে কতবার বলেছি আমি নানুর বাড়িতে যাব না, বাবা বলে যাও নানুর বাড়িতে ঘুরে আসো, এস নানুর বাড়িতে ঘুরতে আসলাম না আমার আপ্তাটাই বাইরে যাইতেছে, না জানি লাশও এই বাড়িতে ফিরা যায়। ম্যাডাম আপনি বাসার দেন কোন জায়গায়? আরে ভাই গালা গালা, হ্যাঁ ভাড়া তো এলো, মনে করেন আসল কথা কি ভাড়া তো তেমন বিষয় না, 40 টাকা দেন। 40 টাকা? আমি তো জানি না। আরে ভাড়া তো কোনো বিষয় না, মনে করেন আসলে আপনার ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগছে, বুঝছেন কি? আমাকে ভালো লাগে নাই? হ্যাঁ অবশ্যই আপনার ভালো লাগলে তো আমার কোনো লাভ নাই। তারপরেও আমি দেখতে কেমন ভাইয়া? হ্যাঁ ভালো। আচ্ছা আপু আর একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ বলুন। সো আপনি কিন্তু কোনো মাইন্ড করেন না, ঠিক আছে? ঠিক আছে। আপনি কি মেরিট থেকে আনবেন? কি বলছে দেখে ভাইয়া, আমি স্টুডেন্ট। ওই স্টুডেন্ট? হ্যাঁ। না আমি তাই ভাবছিলাম যে আপনি হয়তো স্টুডেন্টই হবেন। কি বলছেন? তাই নাকি? তার নামটা জানো কি? আমার নাম শান্তা। শান্তা তাই না? এরপরে নেক্সট আপনার যখন রিক্সার প্রয়োজন পড়বে, ঠিক আছে, তখন আপনি আমাকে নক করবেন, আমি এখানেই আছি, ঠিক আছে? হ্যাঁ 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 অবশ্যই আপনাকে প্রয়োজন পড়বে, তো আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? এই নাম্বার তো দেওয়া যাবে না, মনে করেন নাম্বার দিলে সমস্যা, বুঝছেন কি? কি সমস্যা ভাইয়া? বুঝে রাত বিরাতে ফোন দিলে ডিস্টার্ব হবো না? না আমি আমার প্রয়োজনে ফোন দিতাম, আমি রাত বিরাতে ফোন দিয়ে আপনাকে কেন ডিস্টার্ব করতে যাবো? না তা অবশ্য ঠিক আছে। আচ্ছা তাহলে আপু এখন আপনি যাবেন কই? আমি এই তো সামনে দিয়ে বাসায় চলে যাবো। ও তার মানে এখান থেকে আপনার বাড়ি সামনেই তাই না? অনেক সময় বলতে হয় এটা আমার হাজবেন্ড। ও অনেক সময় বলতে হয়, তাও ঠিক আছে, তাও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া নামবো এই জায়গায় ঠিক মতো, আর তুমি এই নানান প্রশ্ন করো মেয়েদের। আমার বন্ধু নদীর কুহুলে বানছে গরু, বাবা মারলাম 12-40 টাকা বাগরে কামাইলে বাঁচব কি? আমনি আইলো সে রাহাল ভাই ফুটালুর সরে হালকান সাইরে দিয়ে বই খান ধরে আইলো রে টেরার গামছা বাতাসে ইউরে অনেক শালা ভাই। হে কেরা ও বলেন যাব না? তুমি কি রিকশাই চালাও? হ্যাঁ। না তুমি গান গাওই না শিল্পী? আমি শিল্পী, আবার এই রিকশা চালে কে কি হইছে তাইতে? আরামসে পাও তুইলা দে গান শুরু করে দিছে। গান শুরু করে দিছে তা তোমার সমস্যা কি? খেপ মারবা না? মামু নাও টাঙ্গাল দামু। টাঙ্গাল কোন দাবা? বাস স্ট্যান্ডে দামু। যামু? কত? দুইজন। দুইজন? এটা কেনা? এটা আমার স্ত্রী।
ও আপনার বউ? হ্যাঁ, কার বউ? স্ত্রী। ও স্ত্রী? আর আপনার কি হয়? কে আমার হাজবেন্ড? ও আপনার হলো স্ত্রী আর আপনার হলো হাজবেন্ড? হ্যাঁ। এবা কে? ঠিক নাই, একজনের কাছে স্ত্রী একজনের কাছে হাজবেন্ড। মনে করেন যে একজনের লো শিক্ষিত দুলা ভাই আর একজন হলো শিক্ষিত বাপ, বুঝছেন কি? এত তো কথাবার্তা চলেন তো। আমার বউয়ের মামার বাড়ি, আমার মামা শ্বশুর বাড়ি। ও আপনার বউয়ের হলো মামার বাড়ি, আপনার হলো মামা শ্বশুর বাড়ি, তাই না? আচ্ছা, বাস স্ট্যান্ডের কোন মোড়া বাড়ি? বাস স্ট্যান্ডের পূবের মোড়ায়। তোমার মনে করো যে রিক্সা তো মেলা আরাম বেশি, বুঝছো? তা ঠিক আছে, আরাম দেহাই তো যাবো, মাছ আর গুষ্টি মাইরা দিব যাহাই। বাংলাদেশে কোন রাস্তাঘাট পাকা হলো? পাকা সারা নাই, বুঝছো কি? সব পাকা। আচ্ছা যাইবা তুমি, তোমার 150 টাকা ভাড়া দিন। না না না, 150 টাকা দেন তো, যাবা না? আপনি 20 টাকা কম দেখারেন। আচ্ছা যাওয়া 5 টাকা ভাড়া দিন নি। আমি না পুড়ি মাছ নিয়েছি কি? এই যে পুড়ি মাছের বাগা, এবারে নরম হয়েছে আর দাম কম, তাই না? হবা পয়সাও। আরে আমি কি তোমার তাই কইছি? তাহলে পুড়ি মাছ নিয়েছা, এ দাম তো হবা করে করতেছাও। আমার কথা হলো যে আমি রিক্সালা, তোমরা আমার পেশেন্টার, কি হইলে যাবা কি হইলে আমি নেবো, সেইভাবে কথা কও, বুঝছো কি? আসলে তুমি মূর্খ মানুষ তো, কোনো কথা বুঝো না। কেন মূর্খ? কেন কইছে? আমি কইতেছি। হ্যাঁ আমি তো মূর্খ। মূর্খ না তো কি? আমি আর 9 ক্লাস পড়লে ম্যাট্রিক দেখতাম, জানো তুমি? দেন নাই। দেন কি? 9 ক্লাস পরে হলো ম্যাট্রিক দে, তা ঠিক আছে, 9 ক্লাস তো তুই পড়ছিস নাই। আমি ক্লাস 1 থেকে পড়ছি। আমি নেমই না তো এত বারা কমে যাম না আমি। আচ্ছা ঠিক আছে, শিক্ষিত আমি নিলে কি বিপদ পড়বো নাকি? উল্টা পাল্টা মানুষ ইয়ে করে আমি বিপদ পড়ি, বারে গেঞ্জাম বাজাবো, নিশ্চিত গেঞ্জাম বাজাবো, বুঝছেন? আইলো সেরা হাল ভাই ফুটবলের সরে উত্তর খান আবার কি? ও মানে উত্তর পাড়া খান বাড়ি যাবেন, তাই না? আরে ভাই উত্তর পাড়া কি আমনে গো? উত্তর খান হইছে আমার নানির বাড়ি। উত্তর খান না তোরা, ওলো উত্তর পাড়া খান বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ইসলাম খান হচ্ছে আমার মামা, ছোট মামা। আর হচ্ছে কি সমরউদ্দিন খান আমার নানা। ও তাই নাকি? এ তো আমার পরিচিত, তাই নাকি? ও ভালো হইছে, একবার বাড়ির ভিতরে নিয়ে যাবেন। আরে গাড়ি একবার দাও, ভিতরে যাব। হ্যাঁ ভিতরে তো যাই। উঠাই উঠাই উঠাই। ও নো, আরে
Look.